ভোরের আলো ফোটার সঙ্গে প্রভাত ফেরি নিয়ে বিএনপি নেতাকর্মীরা প্রথমে যান আজিমপুর গোরস্থানে। সেখানে ভাষা শহীদ শফিউর বরকত আর জব্বারের কবর জিয়ারত করেন তারা। এরপর মিছিল যায় কেন্দ্রীয় শহীদ মিনারে, স্মৃতির মিনারে ফুলের শ্রদ্ধা জানান তারা। এ সময় একুশের চেতনাকে জাগ্রত রাখার প্রত্যয় জানান মির্জা ফখরুল। গণতন্ত্র বিপন্ন, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করা হয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা আজকে এই দিনে নতুন করে শপথ গ্রহণ করছি, ভোটের অধিকার, তার গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। সব বয়স আর শ্রেণী পেশার মানুষ বা নির্যাতনায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এমনটাও আশা করেন তিনি।